যারা ভিডিওতে এসেছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরিচিত কারোর সাথে শেয়ার করবেন। কারণ বিভিন্ন মিডিয়া যা প্রচার করছে, অনেক পরিবারে মানসিক যন্ত্রণার সৃষ্টি হচ্ছে এবং অনেকে হতাশায় ভুগছে বা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, অনেকে কোনো ভুল সিদ্ধান্তও নিতে পারে। আমি চাই না এই মিডিয়ার জন্যে কোনো অহেতুক কারণে কোনো পরিবার কষ্ট পাক বা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক। মূল যে বক্তব্য, 2019 সালে যে পশ্চিমবঙ্গে কনস্টেবলের পদে নিয়োগ হয়েছিল 8,419 জনের, সেই পরীক্ষাটি হয়েছিল এবং সেটি নিয়োগ হয়েছিল দুটো দফায়। একটি প্রথম দফায় হয়েছিল 2021 সালে জানুয়ারি মাসে এবং আরেকটি হয়েছিল 2022 সালের এপ্রিল মাসে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই রিক্রুটমেন্টকে চ্যালেঞ্জ করে একদল মামলাকারী মামলা করে, একদল চাকরি প্রার্থী তারা মামলা করে। পরবর্তী সময় স্যাটের অর্ডার অনুযায়ী পুলিশ বোর্ড একটা রিফ্রেস সেকেন্ড মেরিট লিস্ট আবার প্রকাশ করে। সেই মেরিট লিস্টে নাম্বার অফ কাট অফ মার্কস কিছু ত্বরিত পদের জন্য 137 জন মূল মেরিট লিস্ট থেকে বাদ চায় এবং তারা প্রত্যেকেই রিজার্ভেশন ক্যাটাগরির ছিল এবং জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস কমায় 137 জনের চাকরির সুযোগ হয়। এই বাদ হয়ে যাওয়া 137 জন ও অন্যান্য আরও ছিল বিভিন্ন রিজার্ভেশন পলিসি ও অন্যান্য ম্যাটারে প্রায় অসংখ্য সংখ্যাটা 200-এর মধ্যেই তারা আবার হাইকোর্টে রিভিউ পিটিশন করে একটি মামলা করে। সেই মামলাটি দীর্ঘ শুনানির পর গতকাল তার রায়দান হয়েছে। সেখানে বলা হয়েছে যে স্যাট যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটাকে স্যাটিসফাইড এবং খারিজ করা ও কোয়াশ করা হলো এবং প্রথম যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল সেইটি বহাল থাকলো। এইটা প্রকাশ না করে বিভিন্ন মিডিয়া বলে বেড়াচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের 8,500 অর্থাৎ 8,419 জনের চাকরি বাতিল হতে চলেছে। আমি জোর গলায় বলছি, আমি 32 পাতার পুরো অর্ডার শিটটা পড়েছি, পড়ে যা বুঝেছি সেটাই বলছি, সময় আসলে মিলিয়ে নেবেন। 8,419 জনের মধ্যে যারা দুটি মেরিট লিস্টেই আছেন তাদের কারো চাকরি যাবে না, যাবে না, যাবে না। এবং যারা বাদ গিয়েছিল মেরিট লিস্টের কাট অফ মার্কস হাই করার জন্যে, তাদের ঘরে নিয়োগের নির্দেশ দিয়েছে কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি দ্বিতীয় মেরিট লিস্টে ওই যে 134 জনকে ঢোকানো হয়েছে তারা বাতিল হলো। কারণ তারা 6 মাসের ট্রেনিং করেছে এবং তাদের ঘরে তারা কোর্টের অর্ডারেই ঢুকেছিল। এবার ভবিষ্যতে দেখা যাক, সরকার কি আরও হায়ার কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে যায় কি না সেটা সময় বলবে। আর আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কপিরাইট ক্লেমের জন্য এই ভিডিওটি আপনাদের সাউন্ডটি দিতে পারলাম না। এটিই ছিল মূল বক্তব্য। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করুন, আমি আপনাদের জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। এরকম প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।